কথা সাহিত্যিক শওকত ওসমানের শততম জন্মজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে কৃতদাসের হাসি নাটকের আজকের পর্ব শুরু হয়। লাকি ইনামের নির্দেশনায় রচনার প্রেক্ষাপট ও সাহিত্যিকের সাহসী পথ নির্দেশনার কথা উঠে আসে। বাগদাদের খলিফার এক হাফসি গোলাম তাতারি ও আর্মেনীয় দাসী মেহেরজানের প্রেম ও তাদের মিলিত সময়ের হাসি নাটকের উপজীব্য বিষয় হিসেবে দেখানো হয়েছে। পরাধীন পূর্ব পাকিস্তানের নির্যাতিত মানুষের শোষণ, নিপীড়ন আর বঞ্চনার কথা রূপক আকারে নাটকে প্রকাশ করা হয়েছে। ষাটের দশকের সামরিক শাসনকেই তুলে ধরেন কৃতদাসের হাসিতে। রূপরজনীর ছায়ায় উনি এটিকে রচনা করেছিলেন এই জন্যে যে আইয়ুব খান যে স্বৈর শাসন তখন করেছিল ষাটের দশকে, তিনি বেসিক ডেমোক্রেসি দিয়েছিলেন, তিনি ফ্রেন্ডস নট মাস্টার বই লিখেছিলেন, কোনো কিছুই বাঙালির কণ্ঠকে স্তব্ধ করতে পারেনি। নাগরিক নাট্যাঙ্গনের প্রযোজনায় এর নাট্যরূপ দিয়েছেন হৃদি হক। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।